हे गाइस, वेलकम बैक टू माय चैनल। दिस इज आर के। आर यू वीक इन इंग्लिश? नो टेंशन, नो फेयर, रिपोन्स देयर। इन दिस क्लास यू आर गोइंग टू लर्न हाउ टू मेक अ सेंटेंस विद ए वर्ड। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। আজকের ক্লাসে আমরা যেটি শিখব মূলত সেটি হলো সময় সম্পর্কিত ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করব এবং দিন সম্পর্কিত ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করব। ধরুন মর্নিং, মর্নিং মানে সকাল। এই সকাল দিয়ে আমরা একটি ইংরেজি এবং একটি বাংলা সেন্টেন্স মেক করব। ধরুন আজ সকালে খুব ঠান্ডা ছিল, তাহলে আমরা এটা ইংরেজি করতে পারি, ইট ওয়াজ ভেরি কোল্ড দিস মর্নিং, বা উই ক্যান সে দিস মর্নিং ওয়াজ ভেরি কোল্ড। সো এইভাবে আমরা বিভিন্ন ওয়ার্ড দিয়ে আজকে সেন্টেন্স মেক করব। সো কিপ দ্য ওয়াচিং ভিডিও টিল দ্য এন্ড। সো তাহলে চলুন শুরু করা যাক। সো লেটস লার্ন অ্যান্ড লেটস স্টার্ট। সময় সম্পর্কিত ওয়ার্ড বুক অ্যান্ড সেন্টেন্সেস। ডন, ডন মানে ভোর। ভোর হলে পাখি ডাকে। অ্যাট ডন দ্য বার্ডস কল। At dawn, the birds call. Morning, morning মানে সকাল। আমি সকালে ঘুম থেকে উঠি। I wake up in the morning. I wake up in the morning. Noon, noon মানে দুপুর। আমি দুপুরে খাবার খাই। I take my lunch at noon. I take my lunch at noon. Afternoon, afternoon মানে বিকাল। আমি বিকালে খেলা করি। আই প্লে ইন দ্য আফটারনুন। আই প্লে ইন দ্য আফটারনুন। ইভিনিং, ইভিনিং মানে সন্ধ্যা। সন্ধ্যা হলে আমি পড়তে বসি। আই সিট ডাউন টু রিড ইন দ্য ইভিনিং। আই সিট ডাউন টু রিড ইন দ্য ইভিনিং। নাইট, নাইট মানে রাত্র বা রাত। আমার দাদিমা রাত্রে আমাদেরকে গল্প বলেন। My grandmother told us stories at night. My grandmother told us stories at night. Midnight বা middle of the night, তার মানে হলো মধ্যরাত্রি বা মধ্যরাত। মধ্যরাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। Suddenly I woke up in the middle of the night. Suddenly I woke up in the middle of the night. মধ্যরাত্রে তখনও খেলা চলছিল। At midnight, playing was still going on. At midnight, playing was still going on. At 3 p.m. At 3 p.m. মানে দিন তিনটা। সে বেলা তিনটেই বাজারে গিয়েছিল। He went to market at 3 p.m. He went to market at 3 p.m. At 4 a.m. At 4 a.m. মানে রাত্র চারটা। আমি প্রতিদিন রাত্র চারটায় ঘুম থেকে উঠি। I wake up every night at 4 o'clock. I wake up every night at 4 o'clock. Din somporkito word book and sentences. Today, today mane aaj. She aaj khelte jabe. He will play today. He will play today. Tomorrow, tomorrow mane agamikal. Agamikal amader bidyaloy bondho. Our school is closed tomorrow. Our school is closed tomorrow. Yesterday, yesterday মানে গতকাল বা গতদিন। আমরা গতকাল এখানে এসেছি। We come here yesterday. We come here yesterday. On Monday last, on Monday last মানে গত সোমবার। গত সোমবার আমি কলকাতায় গিয়েছিলাম। I went to Kolkata on last Monday. I went to Kolkata on last Monday. On Sunday মানে রবিবারে। রবিবারে তাকে দিল্লি যেতে হবে। হি হ্যাজ টু গো টু দিল্লি অন সানডে। হি হ্যাজ টু গো টু দিল্লি অন সানডে। সো বন্ধু, অলরেডি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইউক্যানের ক্লাসগুলো যদি শিক্ষামূলক হয়ে থাকে তাহলে ইউক্যানকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন, কারণ যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব তখনই সেই ভিডিওর নোটিফিকেশান আপনি ফার্স্ট পেয়ে যাবেন। সো তাহলে আজকের ক্লাসটি এখানে দিন করলাম। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও।